গুরুজি আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই তাহলে কোনটা আমাদের জীবনে প্রধান ভূমিকা পালন করে বিশ্বাস ঈশ্বর প্রচেষ্টা নাকি ভাগ্য নাকি নির্বাচনে জয় নির্বাচনে জয়ী হতে হলেও আমাদের ভাগ্য খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস ঈশ্বর ভাগ্য প্রচেষ্টা হয়তো সবগুলোই কিন্তু কি অনুপাতে তুমি যদি নিয়তি বলো তাহলে সেটা এমন কিছু যেটা তোমার হাতে নেই তুমি যদি ভাগ্য বল সেটাও এমন কিছু যেটা একেবারেই তোমার হাতে নেই যদি ঈশ্বর বলো তাহলে সেটাও এমন কিছু যেটা তোমার হাতের একেবারেই বাইরে তাই একমাত্র বিষয় যা তোমার হাতে আছে সেটা হল প্রচেষ্টা তো তুমি তোমার একশো শতাংশ দিয়ে চেষ্টা করো তারপর যা ঘটার ঘটবে তাই নয় কি তাই তোমার শক্তি আর যোগ্যতার কোন অংশ ভাগ্য ঈশ্বর বিশ্বাস এসবের হাতে ছেড় না সেটা তোমার কাজ না যদি সেরকম কিছু থাকে সেটা কাজ করবেই তোমার কাজ শুধু চেষ্টা করা তাই নয় কি শুধু সেটাই করো প্রচেষ্টা হতে হবে খুব তীব্র মানে বলতে চাইছি পূর্ণ মনোযোগ দিয়ে চেষ্টা করতে হবে সঠিক পথে যদি খুব সাদা মাটা চেষ্টা করো তাহলে সেটা মূর্খ প্রচেষ্টা শুধু পরিশ্রম করে তুমি কোথাও পৌঁছতে পারবে না সঠিক কাজ সঠিক সময় সঠিক স্থান এই সব কিছুই খুব গুরুত্বপূর্ণ তাই নয় কি তো এই সব কিছুর জন্য প্রয়োজন তোমার উপলব্ধি আর বুদ্ধিমত্তা এটাই তোমার জীবনের মূল কাজ তোমাকে অবিরাম নিজের উপলব্ধি আর বুদ্ধিকে বিকশিত করার উপায় খুঁজতে হবে বাকি সবকিছু এমনিই হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই একটি কাজই কোনো মানুষ করছে না সবাই কোনো না কোনো বিষয়ে দক্ষ হতে চাইছে কোনো বিষয়ে কখনো দক্ষ হওয়ার চেষ্টা করো না নিজের উপলব্ধি আর বুদ্ধিমত্তার বিকাশ ঘটাও পরিস্থিতি যাই হোক না কেন যেমন ধরো এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে সব সবসময় এটাই হচ্ছে যে সবাই এখন ডাক্তার হতে চায় শুধু এখন না পঁচিশ বছর আগেও এই এইরকমই ছিল তুমি যদি পড়াশোনা করো প্রথম লক্ষ্য হল ডাক্তারি পড়া যদি সুযোগ না পাও তারপর কি ইঞ্জিনিয়ারিং সেখানেও যদি সুযোগ না পাও অন্য কিছু অন্য কিছু এরকমই হয় তো ধরা যাক তুমি একজন ডাক্তার হয়েছ আর সবাই ইয়োগা প্রশিক্ষণ নিতে আসছে কেউ আর ডাক্তারের কাছে যাচ্ছে না অন্তত ডাক্তারের কাছে যাওয়ার প্রবণতা কমেছে তাই নয় কি কমেছে কি কমেনি অবশ্যই কমেছে তাই না তো সেক্ষেত্রে ব্যবসায় মন্দা দেখা দেবে তখন ডাক্তারি আর কোনো ভালো পেশা থাকবে না কারণ খুব কম সংখ্যক ডাক্তার আছেন যারা ডাক্তার হওয়ার ইচ্ছে থেকেই ডাক্তার হন বাকিরা ডাক্তার হন কারণ তাদের মনে হয় এটা একটা লাভজনক পেশা তাই না কি? ঠিক না বলো বেশিরভাগ মানুষ ডাক্তার হয় কারণ তাদের মনে হয় অন্যের অসুস্থতা একটা লাভজনক ব্যবসা এটা খুব পীড়াদায়ক যাক আমি সেদিকে যেতে চাই না এটা একটা অন্য বিষয় কিছু কিছু ডাক্তার আছেন যারা সত্যি ডাক্তার হতে চান তারা মানুষের শরীর বুঝতে চায় তারা মানুষের সেবা করতে চায় যেটা সত্যি একটা অসাধারণ ব্যাপার ধরো সবাই যদি সুস্থ হয়ে ওঠে তুমি সেটা চাও না তাই নয় কি হ্যাঁ তুমি সেটা চাও না তো সফল হওয়ার কোনো নির্দিষ্ট উপায় খোঁজার চেষ্টা করো না সাফল্য সেটাই যখন তুমি নিজের সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে সে তুমি ডাক্তার হও বা মন্ত্রী হও বা যোগী হও বা যাই হও না কেন তাতে কখনোই কিছুই যায় আসে না সাফল্য মানে তুমি জীবনের সম্ভাবনাকে পূর্ণ বিকশিত করতে পেরেছ এটাই হল সাফল্য এটা ঘটাতে হলে তোমার প্রয়োজন সূক্ষ্ম অনুভূতি আর সক্রিয় বুদ্ধিমত্তা আমি আমার বুদ্ধির বিকাশ কিভাবে করবো এটা নিয়ে ভেব না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের বোধকে বিকশিত করা তুমি যদি জীবনকে তার স্বরূপেই দেখতে পারো তাহলে সেটাকে সুন্দরভাবে পরিচালনা করার বুদ্ধি তোমার আছে যদি তুমি জীবনকে তার স্বরূপে দেখতে না পারো তাহলে তোমার বুদ্ধি তোমার বিরুদ্ধে কাজ করবে মোস্ট ইন্টেলিজেন্ট পিপল অন দিস প্ল্যানেট আর জেনারেলি দ্য দ্য পিপল অন প্ল্যানেট জীবনবোধের অভাবেই এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান মানুষটাই হল সবচেয়ে যন্ত্রণাদায়ক মানুষ এই একটা বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে মানুষ কাজ করেনি সেটা হল নিজেদের জীবনবোধকে বিকশিত করা সবাই নিজের মনকে উদার করার চেষ্টা করছে কিন্তু সেটা পথ না সেটা তোমাকে শুধুমাত্র সামাজিক সাফল্য এনে দেবে তাতে জীবনের প্রকৃত সাফল্য আসবে না তুমি যদি প্রকৃত সফল হতে চাও তাহলে সব কিছুকে তার মতো করে দেখতে হবে কোনো রকম বিকৃতি ছাড়া যদি তুমি জীবনকে ঠিক তার স্বরূপেই দেখতে পারো তাহলে আনন্দ নিয়ে জীবনের খেলাটা খেলতে পারবে যদি সুন্দরভাবে খেলতে পারো তাহলে মানুষ বলবে তুমি সফল কখনোই ভাবা উচিত না যে আমি সফল হতে চাই কখনো ভেব না আমি সফল হতে চাই চেষ্টা করো নিজেকে কিভাবে একজন পরিপূর্ণ মানুষ বানানো যায় মানুষ একদিন বলবে তুমি সফল জীবনে তুমি সফল হয়েছ সাফল্যের আকাঙ্ক্ষা করা কখনোই উচিত নয় এটা জীবন গঠনের সর্বৈব ভুল পথ এর জন্য তুমি নিজের সাথে বাকিদেরও কষ্ট দেবে আর তার সঙ্গে দুঃখও দেবে কারণ সাফল্য মানে তুমি ভাবো অন্যের ওপর আধিপত্য বিস্তার করা তাই নয় কি হ্যাঁ কি না এই মুহূর্তে তোমার কাছে সাফল্য মানে সবাই তোমার নিচে থাকবে তুমি সবার ওপরে থাকবে তোমার কাছে সাফল্য এটাই এটা কোনো সাফল্য নয় এটা অসুস্থতা সুতরাং সাফল্য নিয়ে কখনো ভেব না শুধু ভাব নিজেকে কিভাবে একটা পরিপূর্ণ মানুষ বানানো যায় এটা একদিন প্রকাশিত হবেই এটা যদি সুন্দরভাবে অভিব্যক্ত হয় তোমার আশেপাশের মানুষ বলবে যে তুমি দুর্দান্ত সফল এটাই হওয়া উচিত মানুষ তোমার সাফল্যকে সমাদর করবে কিভাবে সফল হওয়া যায় সেটা তোমার ভাবা উচিত নয় এটা জীবনের প্রতি ভুল দৃষ্টিভঙ্গি